রাজ্যের 2021-এর যে বিধানসভা নির্বাচন, তার প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে, কিন্তু দ্বিতীয় দফার নির্বাচন 1 এপ্রিল। অবশ্যই এপ্রিল ফুল নয়, দ্বিতীয় দফার নির্বাচন কিন্তু সব থেকে হাই ভোল্ট নির্বাচন, কারণ দ্বিতীয় দফাতে ভাগ্য নির্ধারিত হতে চলেছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ নন্দীগ্রামে 1 তারিখে ভোট, আর সেই নির্বাচনের আগে দোলের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই স্বীকারোক্তি করলেন। সেই স্বীকারোক্তিতে তিনি স্পষ্ট জানালেন অপারেশন সানশাইন 2007 সাল, যেটা নন্দীগ্রামে গুলি চালানো হয়েছিল বলে তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস দাবি করেছিল, পুলিশ গুলি চালিয়ে খুন করেছে সাধারণ মানুষকে, আদপে তার আসল সত্যি স্বীকারোক্তি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন সেই সময় পুলিশের বেশে পায়ে হাওয়াই চটি দিয়ে বর্তমান বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর অনুগামীরা গুলি চালিয়েছিলেন। তাহলে প্রশ্ন উঠছে, তৎকালীন দিনে কেন বিরোধী দল হিসাবে মানুষকে ভুল বোঝানো হলো? কেন এই 14 বছর রাজ্যের কাছে, রাজ্যের মানুষের কাছে এত বড় গোপন সত্যিটাকে চেপে রাখা হলো? কেন ক্ষমতায় আসার পরে অপারেশন সানশাইন নিয়ে নিখুঁত তদন্ত হলো না? কি বলছেন বামেরা? আমাদের সঙ্গে রয়েছেন সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিআইএম এর শুভজিৎ দাশগুপ্ত। শুভজিৎ, আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই গতকালকে তিনি ঘোষণা করলেন যে অপারেশন সানশাইনে যারা গুলি চালিয়েছিলেন তারা শুভেন্দু অধিকারীর অনুগামী ছিলেন, পুলিশের বেশে পায়ে হাওয়াই চটি দিয়ে গুলি চালিয়েছিলেন। আপনারা তখন দাবি করেছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দাবি করেছিলেন পুলিশ গুলি চালায়নি। সত্যিটা 14 বছর পর বেরিয়ে এলো, কিভাবে দেখছেন? সত্য কোনোদিন চাপা থাকে না এবং তা একদিন না একদিন বেরিয়েই পড়ে, এবং আস্তে আস্তে অনেক সত্যই পশ্চিমবঙ্গের মানুষ যা বোকা বেনেছিল, বোকা বানানো হয়েছিল, সেগুলো আস্তে আস্তে সবটাই উদ্ঘাটিত হচ্ছে। এবং আজ কালকেই মমতা ব্যানার্জি নিজে স্বীকার করেছেন যে 2007 সালের 14ই মার্চ যে নন্দীগ্রামের ঘটনা, যাকে পুলিশের নারকীয় হত্যাকাণ্ড বলে, ওরা প্রতি বছর এই মিথ্যার উপর আশ্রয় করেই ওরা নন্দীগ্রাম দিবস পালন করে, সেইটা যে কতটা ষড়যন্ত্র, কতটা মিথ্যার উপরে ষড়যন্ত্র, তা তার কথায় প্রমাণিত হয়ে গেল। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে এই ষড়যন্ত্র 10 বছর পরে হলেও উদ্ঘাটিত হবে, 10 বছর পরে না হলেও 14 বছর পরে এই ষড়যন্ত্র উদ্ঘাটিত হলো। সেই তৎকালীন রাজ্যপাল থেকে শুরু করে আজকের যারা বুদ্ধিজীবী তারা সবাই জড়িত ছিল এই মিথ্যে মানুষের মধ্যে গেঁথে দেওয়ার জন্য। তাই আমাদের দাবি, যে মিথ্যাকে আশ্রয় করে আজকে এই নন্দীগ্রামের ঘটনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গে পালাবদল ঘটিয়েছিল, ফলে সেই মিথ্যা তো সেই সত্য আজকে উদ্ঘাটিত। তাহলে মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে, যদি উনি সত্যি সৎ হন, তাহলে এই যে মিথ্যার উপর আশ্রয় করে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই মুখ্যমন্ত্রীর পদ আজই তিনি সেই পদ থেকে পদত্যাগ করবেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার বলছেন যে শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবার তারা নন্দীগ্রাম আন্দোলনের প্রথম দিন থেকে জড়িত নয়, অথচ অপারেশন সানশাইনে তিনি দাবি করছেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা গুলি চালিয়েছিলেন পুলিশের বেশে, আবার তিনি একথাও দাবি করছেন যে শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের কথা ছাড়া পুলিশ নন্দীগ্রামে পা দিতে পারত না, তাহলে বকলমে দায়ী কে? না, এ তো পরিষ্কার কথা, এদিকে ও বলছে এই কথা আর শিশির অধিকারীরা বলছে তার কথা, তিনি হচ্ছেন তৃণমূলের সুপ্রিমো, তখন মুখ্যমন্ত্রী না হলেও সুপ্রিমো, আর আপনারা জানেন যে ওই দলে ওই একটাই পোস্ট, ফলে তাকে এড়িয়ে অন্য কেউ কাজ করবে তো হতে পারে না, ফলে পুরো গেম প্ল্যানটা তার শিশির অধিকারীরা বলছে, ফলে নিশ্চয়ই বুঝতে হবে যে মমতা ব্যানার্জির নেতৃত্বেই এই টোটাল ষড়যন্ত্র রচিত হয়েছিল এবং তাই হওয়ার কথা। তাহলে সেক্ষেত্রে বর্তমানে তাহলে কি করতে হয়? এই যে আমি যা প্রথমেই বললাম যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই পদত্যাগ করা উচিত, অবশ্য আর কদিন আছে, পশ্চিমবঙ্গের মানুষ
তাকে ছুঁড়ে ফেলে দেবে, এটা আজকে আমরা সর্বত্রই প্রমাণ পাচ্ছি। মানুষের ষড়যন্ত্র যদি হয় তাহলে ষড়যন্ত্রের আইনি তো ধারাও রয়েছে, সেই ধারায় কি কোনোরকমভাবে আপনারা দাবি তুলছেন? হ্যাঁ নিশ্চয়ই, সেটা আমরা একটা বড়, যদি আমরা দেখতে পাই যে বিভিন্ন পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটেছে, হত্যাকারীরা অনেক বছর বড় সাজা পেয়েছে, বাংলাদেশেও তার প্রমাণ আছে, ফলে নিশ্চয়ই সেদিকে আমাদের পার্টি যারা নেতৃত্বরা আছে নিশ্চয়ই সেদিকে দেখবেন। সুশান্ত ঘোষকে কঙ্কাল কাণ্ডের নেতা বলে গত নির্বাচনে, অর্থাৎ এই যে প্রথম দফার নির্বাচনে তাকে ধিক্কার জানানো হয়েছিল, মানুষ তাকে কার্যত ছুঁড়ে ফেলে দিচ্ছিল ধাক্কা দিয়ে, তাহলে নন্দীগ্রামের মাটিতে পয়লা এপ্রিল কি হতে পারে? নন্দীগ্রামের মাটিতে পয়লা এপ্রিল মানুষ উপযুক্ত জবাবই দেবে। এই নন্দীগ্রামের ঘটনার সাথে যুক্ত যারা মানুষকে ভুল বুঝিয়ে সেখানকার উন্নয়ন স্তব্ধ করে দিয়ে মানুষকে একটা হিংস্রতার জন্ম দিয়েছিল, দুপক্ষই আজকে দুটো দল করছে, একজন বিজেপি একজন তৃণমূল, অথচ এরা দুজন মিলেই এই কাজ করেছিল। তাই দুজনকেই, শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি দুজনকেই মানুষ ছুঁড়ে ফেলে গিয়ে আমাদের ওইখানে মাটির মানুষ, আমাদের ওইখানে আমাদের যে কমরেড মীনাক্ষী, সেই মীনাক্ষীকেই জয়ী করবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মানুষের ঘরে ঘরে মীনাক্ষী, নন্দীগ্রামে আওয়াজ উঠেছে মীনাক্ষী একমাত্র নন্দীগ্রামের মানুষের সুখ দুঃখের সাথী হতে পারে আগামী দিনে। কিন্তু মীনাক্ষী যখন প্রচারে গিয়েছিল তখন তো তৃণমূলেরই যে ক্যাডাররা যদি ছিলেন তারা বলেছিলেন আপনি এখানে প্রচার করবেন না তাহলে আমাদের অসুবিধা, কিন্তু আজকে আমরা দেখলাম যে মীনাক্ষী যেভাবে মানুষের মধ্যে যাচ্ছে তাতে মানুষ মীনাক্ষীকেই চাইছে বলে আমরা, এবং পয়লা এপ্রিল ভোট মানুষ মীনাক্ষীকেই দেবে। সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী সেখানে মানুষের মন জয় করে নিয়েছে, মানুষ বুঝেছে মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারী সম্পূর্ণটাই নিজেদের জন্য তারা লড়াই করছে, নিজেদের ক্ষমতার জন্য লড়াই করছে, আর মীনাক্ষী লড়ছে মানুষকে সঠিক দিশা দেখানোর জন্য। নন্দীগ্রামের মানুষ ইতিমধ্যে সেটা বুঝে নিয়েছে, খালি সময়ের অপেক্ষা। তাহলে নন্দীগ্রাম দিবস যেটা পালন করা হয় সেই নন্দীগ্রাম দিবস শুভেন্দু অধিকারীও পালন করে, তৃণমূল কংগ্রেসও পালন করে, তাহলে সেই নন্দীগ্রাম দিবসের যারা আপনি আপনাদের দাবি অনুযায়ী যারা কাণ্ডারি তারাই নন্দীগ্রাম দিবস পালন করছে, তাহলে মানুষের কাছে কি বার্তা যাবে? হ্যাঁ এটাই তো আছে চরম প্রহসন, যারা নন্দীগ্রামে ওই রকম হিংস্রতা নিয়ে এলো আজকে প্রমাণিত যে তারাই হাওয়াই চটি পড়ে গুন্ডা তৃণমূল দুষ্কৃতীরা তারাই মানুষকে পেছন দিক থেকে গুলি চালিয়েছে, এবং সেটা যেটা আমরা আগে বলেছিলাম সেটাই আজকে প্রমাণিত, ফলে যারাই সেদিন হিংস্রতা করেছে মানুষের উপরে, মানুষকে খুন করেছে, নন্দীগ্রামের মানুষকে হত্যা করেছে, তারাই নন্দীগ্রামে নন্দীগ্রাম দিবস পালন করে। এই প্রহসন মানুষের কাছে উদ্ঘাটিত হয়েছে, মানুষ এমনিতেই বুঝছিল তাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে, কালকে মমতা ব্যানার্জির মুখের থেকে নিজে মুখে স্বীকারোক্তি শুনে মানুষ আরও নিশ্চিত হয়েছে, ফলে এই হত্যাকারীদের মানুষ কোনোদিন আর ফিরিয়ে আনবে না। এই বাংলার রাজনীতিতে খুন সন্ত্রাস এই যারা আমদানি করেছে সেই তৃণমূলকে এবং বিজেপিকে মানুষ একেবারে উৎক্ষেপ করবে, মানুষ এখান থেকে সরিয়ে দেবে। সবচেয়ে বড় কথা শেষ প্রশ্ন করছি, তাহলে সেক্ষেত্রে আগামী নির্বাচনের যে সাত দফা নির্বাচন রয়েছে তাতে এই উক্তির বা এই স্বীকারোক্তির কোনো প্রভাব কি পড়তে পারে বলে মনে করছেন? অবশ্যই, পশ্চিমবঙ্গের মানুষ সচেতন, আমাদের মানুষের উপর বিশ্বাস, আমাদের কমরেড জ্যোতি বসু বলে গেছিলেন মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ, আমরা হেরেছি, মানুষ আমাদের ভোট দেয়নি, মানুষ আমাদের সমর্থন করেনি 2011 সালে, আমরা কিন্তু মানুষের উপরে বিশ্বাস হারাইনি, মানুষের প্রতিটি সুখ দুঃখের সাথী আমরাই থেকেছি, লকডাউনের সময় অন্য কেউ থাকেনি, আমরা কিন্তু মানুষের উপরে বিশ্বাস হারাইনি, আমরা জানি মানুষই একমাত্র মানুষই পারে ইতিহাস রচনা করতে, এবারে সেই মানুষই বাংলার মুখে আবার নতুন ইতিহাস রচনা করবে। অর্থাৎ সামনের যে নির্বাচনগুলি অর্থাৎ সাত দফা যে নির্বাচন পড়ে রয়েছে সেই সাত দফা নির্বাচনে সংযুক্ত মোর্চার অন্যতম সঙ্গী বামেদের কাছে কার্যত বড় অক্সিজেন তুলে দিলেন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী, কারণ তৃণমূল সুপ্রিমো তিনি যখন বিরোধী দলে ছিলেন
তখন 2007 সালে অপারেশন সানশাইন নিয়ে যে বার্তা সারা রাজ্যে ছড়ানো হয়েছিল সেই বার্তা যে কার্যত ভুল সেটা তিনি নিজে মুখে স্বীকারোক্তি করে আগামী দিনে এই অক্সিজেন তিনি যুগিয়ে দিলেন বামেদেরকে। দেখতে থাকুন নিউ টাউন সিটি কলকাতা।